নবম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি দায়ে অভিযুক্ত বিলোনিয়া মির্জাপুর স্কুলের শিক্ষক জনৈক শিক্ষকের নাম দিলীপ নম, বাড়ি বিলোনিয়া শালচিলা এলাকায়। অভিযুক্ত গুণধর শিক্ষকের বিরুদ্ধে বিলোনিয়া মহিলা থানায় মামলা দায়ের করে নাবালিকা ছাত্রীর পরিবার। ঘটনায় জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিক্ষকের বাড়িতে প্রাইভেট টিউশন নিতে গেলে একাকিত্বের সুযোগ নিয়ে সহপাঠীরা আসার আগে ওই ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেন ওই শিক্ষক। পরিবারের অভিযোগ মূলে বিলোনিয়া মহিলা থানা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করার সঙ্গে সঙ্গে অভিযুক্ত গুণধর শিক্ষক গা ঢাকা দেন। আদালত নাবালিকার জবানবন্দি গ্রহণ করেছে। সূত্রের খবর, অভিযুক্ত শিক্ষকের স্ত্রী সন্তান বর্তমানে কলকাতাতে রয়েছে লকডাউনের কারণে। স্কুল টিচারের বিরুদ্ধে একটা অভিযোগ করছে আমরা থানাতে, তো করার পরে আমরা এটা কেস নিয়েছি কেস নাম্বার 15/2002 আন্ডার সেকশন 376 511 আইপিসি এন 18 ফক্সো অ্যাক্ট। শিক্ষকের নাম দিলীপ নম, আজকে মেয়েটারে 150 মেয়েটারে কোর্টে 164 স্টেটমেন্ট পাঠানো। এদিকে নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এসএফআই স্মারকলিপি প্রদান করে মহিলা থানার ওসির কাছে। গতকালকে সকালবেলা আমাদের বিলোনিয়ার স্থানীয় শহরের একটি সাউথ নবম শ্রেণীর একজন ছাত্রী তার শ্লীলতাহানির শিকার হয়েছেন, এবং এই কোভিড-19 এ গোটা বিশ্ব যখন আক্রান্ত, গোটা ভারতবর্ষ এবং আমাদের ত্রিপুরা এই একটা দুর্বিষহ অবস্থার মধ্যে এই জনৈক বিএমএস নেতা, বিজেপির শিক্ষক সংগঠনের নেতার দ্বারা ওই স্কুলের ছাত্রী, নবম শ্রেণীর ছাত্রী তার শ্লীলতাহানির শিকার হয়েছেন, এবং আমরা এসএফআই কি জানি দাবি করছি যাতে ওই ছাত্রীর কি জানি দ্রুত গ্রেপ্তার। রিপোর্ট, চ্যানেল দিন রাত।